ডায়াবেটিসে ভাত খাওয়া কতটা ভালো? রাইসিন ডায়াবেটিস কন্ট্রোল। সমগ্র পৃথিবীর মানুষের ক্যালোরির 5 ভাগের 1 ভাগই আসে ভাত থেকে। তাই ডায়াবেটিসে ভাতের প্রভাব নিয়ে বিস্তারিত ভিডিও তো বানাতেই হয়। আমরা ভাত নিয়ে 11টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। 1. ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় সাদা চালের ভাত কতটা ভালো? 2. ডায়াবেটিস চিরতরে নিরাময়ের খাবার হিসেবে বাসমতি চাল কতটা ভালো? 3. ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে গোবিন্দভোগ চাল কতটা ভালো? 4. সুগার কমানোর উপায় হিসেবে ব্রাউন রাইস কতটা ভালো? 5. ডায়াবেটিস চিরতরে নিরাময়ের খাবার হিসেবে আতপ চালের ভাত ভালো না সিদ্ধ চালের ভাত বেশি ভালো? 6. ডায়াবেটিস কমানোর খাবার হিসেবে পান্তা ভাত কতটা ভালো? 7. ব্লাড সুগার কন্ট্রোলে আপনি কখন ভাত খাবেন? 8. ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় দিনে কতটা ভাত রাখবেন? 9. ডায়াবেটিস চিরতরে নিরাময়ের প্রচেষ্টায় কিভাবে ভাত খাবেন? আর একেবারে আমরা শেষে জানব যে ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় কোন ভাত সব থেকে ভালো। আমরা সমগ্র আলোচনায় চালের ওজন ধরেই সব হিসাব করব। আপনি ভাতের হিসেব পেতে গেলে পরিমাণকে 2.8 দিয়ে ভাগ করুন। আলোচনার আগে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, যাতে ডায়াবেটিস কন্ট্রোল নিয়ে নতুন ভিডিও এলে তাকে মিস না করেন। চলুন প্রথমেই জেনে নিই ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় সাদা চালের ভাত কতটা ভালো। আসুন 7টি প্যারামিটারে ভাতকে বিশ্লেষণ করে দেখা যাক ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাদা চালের ভাত কতটা উপযোগী। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকার প্রথম শর্ত লো গ্লাইসেমিক ইন্ডেক্স ও লো গ্লাইসেমিক লোড। সাদা চালের গ্লাইসেমিক ইন্ডেক্স 65 থেকে 75, গ্লাইসেমিক লোড 20 থেকে 30, মানে সাদা চালের গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোড বেশ বেশি। আপনি সাদা চালের ভাত খেলে আপনার ব্লাড সুগার কন্ট্রোলে রাখা মুশকিল হবে। ডায়াবেটিস কমানোর খাবারের প্রথম শর্ত সাদা চাল পূর্ণ করতে পারল না। ডায়াবেটিস চিরতরে নিরাময়ের খাবারের দ্বিতীয় শর্ত লো টোটাল কার্বোহাইড্রেট ও হাই ফাইবার। 100 গ্রাম সাদা চাল থেকে আপনি টোটাল কার্বোহাইড্রেট পাবেন 80 গ্রাম আর ফাইবার 1.30 গ্রাম। সাদা চাল থেকে আপনি যথেষ্ট বেশি কার্বোহাইড্রেট পেলেও ফাইবার পাবেন খুবই কম। আপনি সাদা চালের ভাত খেলে ভাতের বেশি কার্বোহাইড্রেটের ফলে আপনার ব্লাড সুগার স্পাইক দেখা দিতে পারে। ভাতের কম ফাইবার ব্লাড সুগার কন্ট্রোলের জন্য যথেষ্ট না, ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে না। সুগার কমানোর খাবারের দ্বিতীয় শর্ত সাদা চালের ভাত পূর্ণ করতে পারল না। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকার তৃতীয় শর্ত লো ক্যালোরিজ। 100 গ্রাম সাদা চাল থেকে আপনি শক্তি পাবেন 365 ক্যালোরি। আপনি বেশি ভাত প্রতিদিন না খেলে ওজন বাড়বে না। ওজন না বাড়লে টাইপ 2 ডায়াবেটিস কন্ট্রোলে আপনি অতিরিক্ত সুবিধা পাবেন, কিন্তু ভাত বেশি খেলে ওজন বাড়বে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে অসুবিধা হবে। ডায়াবেটিস কমানোর উপায়ের তৃতীয় শর্ত সাদা চালের ভাত আংশিক পূর্ণ করল। ডায়াবেটিস চিরতরে নিরাময়ের খাবারের চতুর্থ শর্ত লো সোডিয়াম। 100 গ্রাম সাদা চাল থেকে আপনি সোডিয়াম পাবেন মাত্র 5 মিলিগ্রাম। সোডিয়াম কম থাকায় ভাত খেলে ব্লাড প্রেশারের সমস্যা হবে না, ডায়াবেটিস নিয়ন্ত্রণে অতিরিক্ত সুবিধা পাবেন। সুগার কমানোর উপায়ের চতুর্থ শর্ত সাদা চালের ভাত ভালোভাবে পূর্ণ করল। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকার পঞ্চম শর্ত লো স্যাচুরেটেড ফ্যাট ও লো কোলেস্টেরল। সাদা চালের ভাত থেকে স্যাচুরেটেড ফ্যাট যা পাবেন তা ধরার মধ্যে পড়ে না, আর কোলেস্টেরলও শূন্য। ভাত খেলে আপনার কোলেস্টেরল বাড়ার সম্ভাবনা নেই। কোলেস্টেরল কন্ট্রোলে থাকলে ব্লাড সুগার কন্ট্রোলেও সুবিধা হবে। ডায়াবেটিস কমানোর খাবারের পঞ্চম শর্ত সাদা চালের ভাত খুব ভালোভাবে পূর্ণ করল। ডায়াবেটিস চিরতরে নিরাময়ের খাবারের ষষ্ঠ শর্ত হাই প্রোটিন। 100 গ্রাম সাদা চাল থেকে আপনি প্রোটিন পাবেন 7 গ্রাম, মানে মাঝারি। সুগার কমানোর খাবারের ষষ্ঠ শর্ত সাদা চালের ভাত আংশিক পূর্ণ করল। ডায়াবেটিসের খাবারের সপ্তম শর্ত হাই অ্যান্টি ডায়াবেটিক প্রপার্টিস। 100 গ্রাম সাদা চাল থেকে আপনি ম্যাগনেশিয়াম পাবেন আপনার দৈনিক চাহিদার 6%, জিঙ্ক পাবেন দৈনিক চাহিদার 10%। ডায়াবেটিস নিয়ন্ত্রণের সপ্তম শর্ত সাদা চালের ভাত পূর্ণ করতে পারল না। 7টি প্যারামিটার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে সাদা চালের ভাত 7-3, অর্থাৎ ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় সাদা চালের ভাত নিচের দিকে থাকবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে চাইলে সাদা চালের ভাত নিয়ন্ত্রিত মাত্রায় ও নিয়ম মেনে তবে খেতে পারেন। এই বিষয়ে বিস্তারিত জানবেন ভিডিওটির শেষ দিকে। তার আগে আসুন আরও কতগুলো বিষয় ক্লিয়ার হয়ে যায়। আসবো দ্বিতীয় আলোচনায়, মানে ডায়াবেটিস চিরতরে নিরাময়ের খাবার হিসেবে বাসমতি চাল কতটা ভালো। 100 গ্রাম বাসমতি চালে সাধারণ চাল থেকে 9 ক্যালোরি সত্যি কম পাবেন। টোটাল কার্বোহাইড্রেট কম পাবেন 2.20 গ্রাম। আবার বাসমতি চালে ফাইবার পাবেন 1 গ্রাম বেশি। বাসমতি চালের অ্যান্টি ডায়াবেটিক প্রপার্টিস সাধারণ চাল থেকে সামান্য বেশি।
গ্লাইসেমিক ইন্ডেক্সও তুলনামূলকভাবে কম। মানে সাধারণ চাল থেকে বাসমতি চাল ব্লাড সুগার কন্ট্রোলের জন্য বেশি ভালো। তার মানে এটা ভাববেন না বাসমতি চাল ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য খুব ভালো। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় সাধারণ চালের থেকে বাসমতি চাল কিছুটা এগিয়ে থাকবে। আসবো 3 নম্বর আলোচনায়, মানে ডায়াবেটিস কমানোর উপায় হিসেবে গোবিন্দভোগ চাল কতটা ভালো। বাসমতি চাল যেমন ভারতবর্ষের নিজস্ব চাল, তেমনই গোবিন্দভোগ চাল হলো দুই বাংলার একেবারে নিজস্ব চাল। গোবিন্দভোগ চাল সাধারণ চাল থেকে ডায়াবেটিস কন্ট্রোলের জন্য তো ভালোই, বাসমতি চালের থেকেও ডায়াবেটিস নিয়ন্ত্রণে গোবিন্দভোগ চাল এগিয়ে থাকবে। কিন্তু গোবিন্দভোগ চালও যে অন্য চাল দুটো থেকে খুব বেশি এগিয়ে থাকবে এমন কিন্তু নয়, সামান্য একটু এগিয়ে থাকবে। আসবো 4 নম্বর আলোচনায়, মানে সুগার কমানোর উপায় হিসেবে ব্রাউন রাইস কতটা ভালো। 100 গ্রাম সাধারণ ব্রাউন রাইসে সাধারণ সাদা চাল থেকে 2.20 গ্রাম বেশি ফ্যাট পাবেন। এর জন্য 5 ক্যালোরি শক্তি বেশি পাবেন। ফ্যাট বেশি হলেও বেশিরভাগই গুড আনস্যাচুরেটেড ফ্যাট। সাদা চাল থেকে ব্রাউন রাইসে 3 গ্রাম কম কার্বোহাইড্রেট পাবেন, 2.20 গ্রাম বেশি ফাইবার পাবেন। সাদা চাল থেকে ব্রাউন রাইসের গ্লাইসেমিক ইন্ডেক্স কম। ব্রাউন রাইসে আপনি তুলনামূলকভাবে বেশি ম্যাগনেশিয়াম, জিঙ্ক ও অ্যান্টিঅক্সিডেন্ট পাবেন। অর্থাৎ ডায়াবেটিস কন্ট্রোলে সাধারণ চাল থেকে সাধারণ ব্রাউন রাইস কিছুটা ভালো। বাসমতি চাল, গোবিন্দভোগ চালের ক্ষেত্রেও তাদের ব্রাউন রাইস ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় বেশি উপর দিকে থাকবে। আসবো 5 নম্বর আলোচনায়, ডায়াবেটিস চিরতরে নিরাময়ের খাবার হিসেবে আতপ চালের ভাত বেশি ভালো না সিদ্ধ চালের ভাত। আতপ চালের ভাতে একমাত্র যখন রান্না করা হয় তখন চাল সিদ্ধ হয়, কিন্তু সিদ্ধ চালের ভাতে ভাত রান্নার আগেও চাল সিদ্ধ করা হয়। সিদ্ধ বেশি হওয়া সিদ্ধ চালের ভাতে বেশি পরিমাণ স্টার্চ রেজিস্ট্যান্স স্টার্চে পরিণত হয়। রেজিস্ট্যান্স স্টার্চ ব্লাড সুগার কন্ট্রোলে দারুণ সাহায্য করে। সিদ্ধ চালে কার্বোহাইড্রেট কম থাকে, ফাইবার প্রায় 2 গুণ থাকে। সামগ্রিকভাবে বলা যায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে সিদ্ধ চাল আতপ চালের থেকে ভালো। আসবো 6 নম্বর আলোচনায়, মানে ডায়াবেটিস কমানোর খাবার হিসেবে পান্তা ভাত কতটা ভালো। স্টাডি থেকে দেখা যাচ্ছে পান্তা ভাতে সাধারণ ভাত থেকে বেশি ম্যাগনেশিয়াম, জিঙ্ক, ভিটামিন ও অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট বেশি পরিমাণে পাবেন। পান্তা ভাতের বেশি বেশি অ্যান্টিডায়াবেটিক প্রপার্টিজ ডায়াবেটিস নিয়ন্ত্রণে আপনাকে অতিরিক্ত সাহায্য করবে। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় পান্তা ভাত সাধারণ ভাতের তুলনায় উপর দিকে থাকবে। আসবো 7 নম্বর আলোচনায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণে কখন ভাত খাওয়া সব থেকে ভালো। ব্লাড সুগার কন্ট্রোলে অতিরিক্ত সুবিধে পেতে হলে দিনের প্রথম অংশেই ভাত খাওয়ার চেষ্টা করুন। রাতে ভাত না খেলে সবচেয়ে ভালো, তারপরও খেতে হলে কম খান। আসবো 8 নম্বর আলোচনায়, মানে ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় কতটা ভাত রাখবেন। ডায়াবেটিস কন্ট্রোল করতে চাইলে একবারে সর্বাধিক 100 গ্রাম চালের ভাত খেতে পারেন। এবার আসবো 9 নম্বর আলোচনায়, মানে ডায়াবেটিস চিরতরে নিরাময় করতে চাইলে কিভাবে ভাত খাবেন। ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স বেশ বেশি। ভাতের সাথে আপনি পর্যাপ্ত পরিমাণে শাক সবজি যোগ করুন, এতে অতিরিক্ত ফাইবার যুক্ত হবে। এর সাথে মাছ মাংস খাওয়ার চেষ্টা করুন। ফাইবার, ফ্যাট ও প্রোটিন আপনার খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স কমিয়ে দেবে। ভাত খাওয়ার সময় সাথে পাতিলেবু রাখলে বুদ্ধিমানের কাজ করবেন। লেবুর রস ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স আরও কিছুটা কমিয়ে দেবে। বাঙালিদের কাছে ভাতের কোনো বিকল্প হতে পারে না, তাই ডায়াবেটিসে ভাত খান তবে নিয়ন্ত্রিত মাত্রায় ও নিয়ম মেনে। আসবো 10 নম্বর আলোচনায়, মানে ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় সবচেয়ে ভালো ভাত কি। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় সবচেয়ে ভালো সিদ্ধ ব্রাউন রাইস। আপনি যে কোনো সিদ্ধ ব্রাউন রাইস খেতে পারেন, আতপ চাল খাবেন না। তবে বেশি টাকা ব্যয় করতে পারলে গোবিন্দভোগ বাসমতি চালের সিদ্ধ ব্রাউন রাইস আপনার জন্য বেস্ট অপশান হতে পারে। আপনি যদি ব্রাউন রাইস ম্যানেজ করতে না পারেন, খুব বেশি চাপ নেবেন না। খাবারে শাক সবজি ও ফলের পরিমাণ বৃদ্ধি করার চেষ্টা করুন। আর সুযোগ পেলে পান্তা ভাত খেতে ভুলবেন না। ডায়াবেটিস নিয়ন্ত্রণে পান্তা ভাত দারুণ। ডায়াবেটিস নিয়ন্ত্রণের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, খারাপ লাগলে ডিসলাইক করুন। আপনার যে কোনো ফিডব্যাকই আমাদের কাছে মূল্যবান।